আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি ভিডিওর পুরো সময়টা জুড়েই আপনারা আমার সাথেই থাকবেন বরাবরের মতো। আজকের ভিডিওটা আমি সাজিয়েছি যে সন্ধ্যার পরে মূলত আমার হাতে কি কি কাজ থাকে বা কোন কোন কাজগুলোতে আমি নিজেকে ইনভলভ রাখি, সেই কাজগুলোরই হালকা পাতলা একটু নমুনা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরুর আগে ভাবলাম যে রাতে ঢাকা শহরটা কেমন হয় তা একটু ক্যাপচার করি। যদিও পুরো ঢাকা শহর তো আর ক্যাপচার করা সম্ভব নয়, তবে আমি যে এলাকাটায় থাকি তার চারপাশটা একটু ভিডিও করে নিচ্ছি। এরপরে আমি বাসার ভিতরকার হালকা পাতলা কিছু কাজ করে নেই। সকালের দিকে যেহেতু পুরো বাসাটা একবার করে ক্লিন করা হয়, তো সন্ধ্যার দিকে শুধু হালকা পাতলা করেই পরিষ্কার করে নেই। এই যেমন হয়তো বাচ্চারা বেডে খেলেছে, বিছানার চাদরটা একটু ভাঁজ হয়ে আছে বা সোফার কুশনগুলো একটু ওলট পালট করে রেখেছে, তো এগুলোই একটু গুছিয়ে নেই। এরপর আমি রান্নাঘরে এসে রান্না বসিয়ে দেই। এর কারণ হচ্ছে আমার বাসার মেইন যে রান্নাটা এটা রাতের বেলা হয়, কারণ আমার হাজবেন্ড যেহেতু দুপুরে বাসায় থাকে না, অফিসেই লাঞ্চটা করে নেয়, তো সেজন্য রাতের রান্নাটাই মূলত করি আর সবাই আমরা একসাথেই খাই। তো এখানে আজকের রান্নার মেনু ছিল বাদাম ভর্তা, আমি শিলপাটায় করে নিচ্ছি। যদিও ব্লেন্ডারে অনেক ভর্তা করা গেলেও বাদাম ভর্তা যদি ব্লেন্ডারে করা যায় আমার কাছে খুব একটা মজা লাগে না, আর এই বাদাম ভর্তাটা খেতে যতটা মজা ততটাই কিন্তু কষ্ট এটা তৈরি করতে। ছোটবেলা থেকেই দাদির মুখে একটা কথা শুনে এসেছি যে যেই খাবার যত বেশি মজা সেই খাবার তৈরি করতে শ্রমটাও তত বেশি দিতে হয়। তো এই কথাটা কিন্তু একদমই সত্য কথা। যেহেতু বাদাম ভর্তা করার জন্য আমি শিলপাটা বের করেছি, তো ভাবলাম যে শিলপাটায় কিছু মশলাও বেটে নেই, আর রাতে যেহেতু মুরগি ভুনা করেছিলাম তো ভাবলাম যে বাটা মশলায় মুরগিটা রান্না করি, আর বাটা মশলায় মুরগি রান্না করলে তো এর টেস্টটা একটু অন্যরকমই হয়। তো এক চুলায় আমি মুরগিটা ভুনা করে নিচ্ছি, পাশের চুলায় প্রেসারে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা বাগার দিয়ে ফেলেছি। আর যখন ডাল বাগার দেওয়ার পরে যে বলকটা আসে তখন বেশ অনেকটাই ধনে পাতা দিয়েছিলাম, অনেক বেশি ধনে পাতা দিয়ে ডাল করলে এর টেস্টটা একটু অন্যরকম আসে। তো রান্নাবান্না শেষ করার পর টেবিলটা গুছিয়ে নিচ্ছি, আর আমি যেহেতু সাতটার পরে রান্নাটা শুরু করি তো দেখা যায় আমার রান্নাগুলো শেষ হতে হতে যে সময়টা হয় আমাদের রাতের খাবারের সময় হয়ে যায়, তো গরম গরম সবাই খেতে পারে। যেহেতু হাজবেন্ড বাসায় দুপুরে থাকে না, তো আমি সবসময় চেষ্টা করি ছেলে মেয়ে সহ আমরা সবাই একই টেবিলে বসে একসাথে রাতের খাবারটা খাওয়ার। আর আমার হাজবেন্ড যেহেতু বাসা থেকে লাঞ্চটা নিয়ে যায়, মানে পরের দিনে যে ও দুপুরে খায় সেই খাবারটা, কিন্তু রাতে যে রান্নাগুলো করি সেখান থেকেই আমি ওর টিফিন বাটিতে কিছুটা তুলে রাখি। পরের দিন শুধু অফিসে যাওয়ার আগে 3 মিনিটের মতো গরম করে দিলেই সেই খাবারটা গরম থাকে। তো এখানে টিফিন বাটিতেও আমি খাবারগুলো তুলে রাখলাম যেগুলো পরের দিনও নিয়ে যাবে, আর সেই সাথে সবাইকে ভাত বেড়েও দিয়েছি, সবাই খেতে বসে গিয়েছে। আমি জানি কম বেশি অনেক ফ্যামিলিতেই আমার বাসার মতোই চিত্র সব ফ্যামিলিতেই, তো তারপরেও যেহেতু আমি ভিডিও করি বা আমার চ্যানেলে ব্লগ আকারে আমার কাজগুলোই শেয়ার করি, তো সেজন্যই মূলত সন্ধ্যার পরের স্পেসিফিকভাবে এই অংশটুকু আমি শেয়ার করছি। তো এরপরে বেশ কিছু থালা বাসন হয়, সব থালা বাসন আর আমি ধুই না, দেখা যায় কিছু থালা বাসন হয়তো এমার্জেন্সি বেসিসে আমার সকালবেলা উঠেই যেগুলো লাগবে তো সেগুলো ধুয়ে রেখে দেই, যেমন চায়ের পাতিল 2-1 কাপ, তো এগুলো আমি ধুয়ে রেখে দেই। আর বাকি যে থালা বাসনগুলো থাকে সেগুলো আমি একবার পানিতে করে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দেই, পরের দিন আমার বাসার যে আপা আসেন তো উনি এসে ওগুলো ধুয়ে দেয়। আর নেক্সট সকালের জন্য আমি যে নাস্তা রাখি মেনুতে সেই নাস্তাগুলো মূলত রাতেই বানিয়ে রাখার চেষ্টা করি। এই যেমন পরের দিন সকালের জন্য আমি পরোটা করে নিচ্ছি, কোনো দিন রুটি বানিয়ে রাখি, কোনো দিন হয়তো লুচির যে আটা এটা একটু প্রিপেয়ার করে রেখে দেই, আবার কখনো হয়তো খিচুড়ি খাওয়া হয়, সেই খিচুড়ি ডাল চাল একসাথে মিক্সড করে ঢেকে রেখে দেই রান্নাঘরের এক কোনায়, পরের দিন উঠেই শুধু খিচুড়ি বসিয়ে দেই। প্রতিদিন যে এই একই টাইপের কাজ করা হয় তা না, তবে ম্যাক্সিমাম দিনই আমার এই ধরনের কাজই করা হয়।
প্রায় প্রতিদিনই আমি ভাত খাবার পরে কিছু কাজ রাখি। এই যেমন আজ পরোটা বানিয়ে নিচ্ছি, এরপরে কিছু টুকটাক কাজ থাকে যেগুলো করলে হয় কি যে একটা এক্সারসাইজও হয়ে যায়। একেবারে ভাত খাবার পরপর শুয়ে বসে থাকতে হয় না। আর এমনিতেও তো ডাক্তাররা বলে যে ডিনারের পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে। তো আমি যেহেতু আলাদা করে হাঁটাহাঁটি করার সময়টা বের করতে পারি না বা করি না, ওইভাবে করা হয় না, তো এই কাজগুলোর মাধ্যমেই মূলত একটু বডি মুভমেন্ট হয়, সেই সাথে হালকা একটু এক্সারসাইজ হয়েই যায় আমার মনে হয়। রান্না করার পরপরই যেহেতু রান্নাঘরটাও ক্লিন করা হয় না, কারণ আমার রান্নাগুলো এমন সময় শেষ হয় যে ওই সময় বাচ্চাদের ক্ষুধা লাগে বা আমাদের রাতে খাবারের সময় হয়ে যায়, আর তারপরে তো রান্নাঘরে কিছু কাজ থাকেই, তো যার কারণে রান্নাঘরটা একদম শেষের দিকে আমি ক্লিন করি। আমার চুলাটা যেহেতু গ্লাস লিডের, তো প্রথমের দিকে আমি ভিম লিকুইড দিয়ে একটু ক্লিন করে নেই, তারপরে গ্লাস ক্লিনার দিয়ে একবার করে ক্লিন করি। এতে করে এই যে গ্লাসটা, এটা একদম চকচকে থাকে, তা না হলে সাবান বা ভিমের যে একটা সাদা সাদা ছোপ ছোপ, এটা কিন্তু পড়ে যায় যখন শুকিয়ে যায়। দুই চুলায় যদি রান্না করা হয় তাহলে আমি পাশের ওয়ালটাও একটু ক্লিন করে নেই। আর এখন যেহেতু রান্নাঘরটা আমি সাদা করে নিয়েছি, এতে করে দেখা যায় কি একটু তেল ঝোলও যদি লেগে যায় তাহলে এটা চোখে পড়ে, তো ক্লিন করে নিতে সুবিধা। আর পরিষ্কার রান্নাঘরে দেখবেন যে পরের দিন আপনি সকালবেলা উঠেই যখন এই রান্নাঘরে ঢুকে কাজ করবেন, আপনার মনটা একদম ভালো থাকবে, কাজ করতে খুব এনার্জি পাবেন। এই কাজগুলো করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে। আর যারা অলরেডি করে ফেলেছেন এই কাজটি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি মনে করেন যে আমার চ্যানেলে আরও কী কী ভিডিও আমি এতদিন আপলোড করেছি সেগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে। সব ভিডিও ভালো না লাগলেও হয়তো কিছু ভিডিও ভালো লাগলেও লাগতে পারে। দুপুরের দিকে আপা যে থালা বাসনগুলো আমাকে ধুয়ে দিয়ে গিয়েছিলেন, তো সেগুলো আমি একটু তুলে রাখছি, কারণ রাতের মধ্যে কিন্তু এগুলো শুকিয়ে যায় পানিটা ঝরে গিয়ে। আর যতক্ষণ এই ঝুড়িগুলো আমি না তুলব ততক্ষণ রান্নাঘরটাও মেসি লাগে যতই গোছানো থাক না কেন। আর যেহেতু পরের দিন এসে আবার আপা কাজ করবে, তো ঝুড়িগুলো ফাঁকা রাখলে ওনার জন্যও সুবিধা হয়। আমি সিঙ্কের আশেপাশেও ক্লিন করে নিব, যেহেতু ওই জায়গাটা বেশি পানির কাজ হয়, আর পানিতে তো অনেক সময় আয়রন থাকে বা পানি দেখা যাবে যে একটা জায়গায় থাকলে কিন্তু পানির একটা দাগ পড়ে যায়, তো সেই দাগগুলো যেন পড়ে না যায় সেজন্য শুকনো একটা ন্যাকড়া দিয়ে এই সিঙ্কের আশপাশগুলো পানিগুলো মুছে নেওয়া খুব জরুরি। আজ যে কাজগুলো আমি দেখালাম এগুলো যে আমার প্রতিদিনই একই রকমভাবেই করতে হয় বা করে থাকি তা কিন্তু নয়, তবে ম্যাক্সিমাম দিনের কথা বলছি আর কি, ম্যাক্সিমাম দিনই এরকমই করে থাকি। এমনও অনেক দিন হয় যে হয়তো আমার শরীরটা ভালো নেই বা মনটা ভালো নেই, যে রাতে তেমন কোনো কাজই করা হয় না, বা রান্নাঘর যদি এলোমেলো থাকে সেই অবস্থাই থাকে। তবে এটা আমি বহুবার পরীক্ষা করে দেখেছি যে আগের দিন যদি রান্নাঘর পরিষ্কার করে না রাখা যায়, পরের দিন সকালবেলা আসলে একটা খুব বাজে মেজাজ দিয়ে শুরু হয় দিনটা। তো পুরো রান্নাঘরটা ক্লিন করে নিলাম, এখন আমি এক এক করে সবগুলো ঘরেই ঝাড়ু দিয়ে নেব। আমার বাসার ডেইলি রুটিন এটা যে বাচ্চাদের ঘুমাতে যাওয়ার আগে আমাকে অনেকটা সময় নিয়ে চিল্লাচিল্লি করতে হবে। সাধারণত আমি যখন শেষের দিকের কাজগুলো করতে থাকি তখন থেকেই মূলত এদেরকে তাড়া দিতে থাকি যে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়তে। কোথায় কি, এই যে রাত বাজে 11টা অথচ ওরা মাত্র ড্রয়িং নিয়ে বসলো, এখন লিটারেলি ওদের সাথে আমার যুদ্ধ করতে হবে। তবে ওদের একটা ভালো দিক হচ্ছে ওরা বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে যায়, খুব একটা দেরি করে না।
শেষের দিকে আমি শুধু পুরো ঘরটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো তুলে আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নেই, হাতে পায়ে একটু লোশন তেল মাখিয়ে নেই, তারপরে হচ্ছে শুয়ে পড়ি। অথবা শুয়ে শুয়ে যেটা হয়, হয়তো মোবাইলটা হাতে নিয়ে থাকি, আপনাদের কমেন্ট পড়ি বা আমার চ্যানেলটা দেখি। তো এরকমই হয় আসলে ম্যাক্সিমাম দিনগুলোতে। তো ঘরের এই কাজগুলো করতে করতেই আমার ব্লগটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।